হ্যালো ভিউয়ার্স, নমস্কার। অর্চিকা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো মজাদার ডিমের কারি। সো দেখে নিন কীভাবে রান্না করতে হয়। প্রথমে ডিমগুলোকে আমি ভেজে নিব। একটু লাল হয়ে আসলে ডিমগুলো আমি একটা প্লেটে তুলে নিব। ওই তেলে আমি দুটো এলাচ, একটা দারচিনির টুকরো, পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। টমেটোগুলো যখন ভাজা হয়ে আসবে, ভাজা টমেটো পেঁয়াজগুলো একটা প্লেটে তুলে নিয়ে ব্লেন্ডার করে নেব। এরপর ওই তেলে আবার আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। নিচে লেগে যেতে চাচ্ছে তাই একটু পানি দিয়ে দিলাম। এরপর আধা চামচ জিরার গুঁড়া দিব, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটা তেজপাতা ছেড়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে টমেটো পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর স্বাদ মতো লবণ দিব। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা যখন একটু উপরের দিকে ভেসে আসবে তখন দিয়ে দিব পাঁচটা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওইগুলো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষা হয়ে আসলে সামান্য পানি দিয়ে একটু সিদ্ধ করতে দেব। এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নেব। নেওয়ার পর আর অল্প পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব। 10 মিনিট পর তৈরি মজাদার ডিমের কারি। সো দেখে নিন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।